খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, চীনের রহস্যময় নিউমোনিয়া নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এবার নয়া উদ্বেগ, সোয়াইন ফ্লু। এতদিন সোয়াইন ফ্লু ভাইরাসে শুকরের আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল, এবার মানবদেহে এই ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ মিলল জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। সোমবার ব্রিটেনে এক ব্যক্তির দেহে সোয়াইন ফ্লুর নয়া স্ট্রেন A H1N2V পাওয়া গিয়েছে। এতদিন এই ভাইরাস শুকরের দেহে ছড়াতো, এদিনই প্রথম মানব দেহে এই ভাইরাসের হদিশ মিলল। খবরটি নিশ্চিত করেছে ব্রিটেন স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা। দেশে নিয়মমাফিক ফ্লু পরীক্ষা করতে গিয়েই মানবদেহে এই ভাইরাসের হদিশ মিলেছে বলে UKHS-এর তরফে জানানো হয়। এই নয়া স্ট্রেন পূর্ববর্তী স্ট্রেনগুলির সঙ্গে জেনেটিক্যালি সম্পর্কযুক্ত নয় বলেও UKHS-এ জানিয়েছে। তবে কীভাবে এটা মানবদেহে সংক্রমিত হলো তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যক্তি শুকর খামারে কাজ করতেন কিনা তাও এখনও জানা যায়নি। তবে আক্রান্ত ব্যক্তির বিশেষ কোনো উপসর্গ ছিল না, তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি, বাড়িতে থেকে চিকিৎসা দিয়ে তিনি সুস্থ হয়েছেন। তবু গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা। সংস্থার অধিকর্তা মীরা চাঁদ বলেন, ব্রিটেনে এই প্রথমবার মানবদেহে এই ভাইরাসের হদিশ পাওয়া গেল। শুকরের দেহে যে ভাইরাস সংক্রমণ ছড়ায় সে একই প্রজাতি, এটি গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শুকর প্রজাতির মধ্যে সংক্রমণ ছড়ানো সোয়াইন ফ্লু ভাইরাসের প্রজাতি হল H1N1, H1N2 এবং H3N2। তবে মানবদেহে এই ভাইরাস সাধারণত সংক্রমণ ঘটায় না। 2009 সালে H1N1 ভাইরাসের জেরে বহু মানুষ আক্রান্ত হয়েছিল, যা সাধারণত সোয়াইন ফ্লু হিসাবে পরিচিত।